পরিবেশ বান্ধব পর্যটন শিল্প ও সুনীল অর্থনীতির বিকাশে দক্ষ জনশক্তি তৈরিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে ইউএনডিপি। ইউএনডিপির প্রতিনিধিদের সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত মতবিনিময় সভায় এমন আশ্বাস প্রদান করা হয়। মঙ্গলবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আফসার। এতে ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি বেন এঙ্গুয়েন সহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভার শুরুতে কক্সবাজার জেলার সার্বিক উন্নয়নে জলবায়ু সহনীয় পরিবেশ, নিম্ন আয়ের মানুষের জন্য বাসস্থান নির্মাণ, কক্সবাজার ও সেন্ট মার্টিন সমুদ্র সৈকত হোটেল মোটেল বর্জ্য ব্যবস্থাপনা, ইকোট্যুরিজম, এসটিপি, নারী উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে সচিত্র উপস্থাপন করা হয়। কোক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার বলেন, ইউএনডিপির সাথে মতবিনিময় সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। কক্সবাজারের টেকসই উন্নয়নে আমরা কিভাবে টেকনিক্যাল এক্সপার্ট পেতে পারি, এ ব্যাপারে পরামর্শমূলক আলোচনা হয়েছে। বললেন যে আমাদের কনক্লুডিং রিমার্কসের মধ্যে আমরা বললাম যে আমাদের যদি আমরা সোশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্টে যদি আমরা কন্ট্রিবিউট করতে চাই ইউএনের মাধ্যমে, ইউএনডিপির মাধ্যমে, তাহলে আমাদেরকে একটু হেল্প করার জন্য কমিউনিটি বেসড রিসোর্ট, কমিউনিটি বেসড ট্যুরিজম ডেভেলপমেন্ট, কমিউনিটি বেসড ইকো রিসোর্ট ডেভেলপমেন্টে ইয়ে করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে সমস্ত হোটেল মোটেল রিসোর্টগুলো আছে এখানকার জন্য যদি আমরা ট্রেন ম্যান পাওয়ার ক্রিয়েট করতে চাই, স্কিল ডেভেলপমেন্ট স্কুল ডেভেলপ মানে তৈরি করতে হবে, সেই স্কুল ডেভেলপমেন্ট স্কুলগুলোতে কিন্তু ইউএনডিপি আমাদেরকে হেল্প করতে পারে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম, কক্সবাজারে হোটেল মোটেল বর্জ্য ব্যবস্থাপনা সহ উন্নত পর্যটন নগরী বাস্তবায়নে উন্নয়নমূলক পরামর্শ হয়। এছাড়াও প্রত্যন্ত দ্বীপাঞ্চল মহেশখালীতে টেকনিক্যাল কলেজ কীভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। যেখান থেকে ওই অঞ্চলের ঐতিহ্যবাহী পান ও লবণ নিয়ে গবেষণা করা যায় এমন বিশেষজ্ঞ গড়ে তোলা যায়। এছাড়া উন্নয়নের খাত বৃদ্ধি করার জন্য মহেশখালী কক্সবাজার সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা করা হয়। মহেশখালীতে যদি একটা বিশ্ববিদ্যালয় হতে পারে, বিশ্ববিদ্যালয় না হলে আপাতত একটা মানে টেকনিক্যাল কলেজ যদি হয়, যেখানে পান নিয়ে, যেখানে সল্ট প্রোডাকশন নিয়ে, যেখানে অন্যান্য টেকনিক্যাল বিষয় নিয়ে যেগুলো ব্লু ইকোনমির সাথে জড়িত রিসার্চ করতে পারে, ওটা তার জন্য সুবিধা হবে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু সেটা ওই চ মানে দ্বীপ অঞ্চলের লোকজনের ইকোনমিতে ইয়েতে এডুকেশনের মধ্যে হেল্প করবে। তারপরে যেটা ছিল যে আমাদের এখানে যে মানে কালচারাল রিজুভিনেশন, সেটা হচ্ছে কি আমাদের ট্যুরিজম যদি ডেভেলপ করতে হয় তাহলে আমাদের লোকদেরকেও কিন্তু মেন্টালি এরকম রেডি থাকতে হবে যাতে করে আমরা ট্যুরিস্ট ফ্রেন্ডলি হতে পারি। এ সময় কক সদস্য লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খিজির খান, ইউএনডিপি কক্সবাজার প্রধান রবার্ট এস্টেলম্যান সহ কোক ও ইউএনডিপির গবেষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।